হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আজকে টিপস এবং কি ভিডিওটা নিয়ে হাজির হলাম আপনাদের সম্মুখে রয়েছি হ্যাঁ বেশ এখানে যে মাছগুলো দেখতেছেন দেশি কুলশা মাছের পোনা এই দেশি কুলশা মাছের পোনাটা আপনার পুকুরের জন্য অবশ্যই চাষ করা এখন তোভাবে চাষ করতে পারেন সেই পরিমাণে মতো না কীভাবে চাষ করবেন অথবা আপনার পুকুরের মাধ্যমে কতটুকু পানি থাকবে সেই তথ্য আপনাদেরকে দিয়ে থাকবো অথবা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন বেশ প্রাথমিকভাবে আপনি যে পুকুরের মাধ্যমে মাছগুলো ছাড়িবেন সেই পুকুরটা আপনার আগে বাগে থেকে রেডি করে দিতে হবে গোলসা মাছের ক্ষেত্রে আপনার চার থেকে পাঁচ মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন চলে আসবে এক কেজিতে আপনার পঁচিশটা থেকে ওতে তিরিশটা এর মধ্যে দেখা গেছে আপনাদের সময় কিনুরকম নির্ধারিত এবং কি বেশি সময়ের মাধ্যমে নিয়ে যান তাহলে মাছগুলো দেখা গেছে পনেরোটা থেকে অতএব ষোলোটা পিসে কেজি চলে আসবে স এখানে যে দেখতেছেন এই মাছের পোনাটা রয়েছে এক কেজিতে আপনার দুই হাজার পিসে কেজি হয় এই মাছের পোনাটা আমরা বিক্রি করে থাকি অতএব সরাসরি হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে পিয়াস পুকুরের পানির আয়তন রাখতে হবে প্রায় চার থেকে পাঁচ ফিট অতএব ছয় ফিট এর মধ্যে দেখা যাচ্ছে তিন ফিট পানির মাধ্যমে যথেষ্ট পরিমাণ থাকে সেই ক্ষেত্রে আপনার খাদ্য হিসাবে কি কী ব্যবহার করতে পারেন খাবার হিসাবে মাছের খাদ্য ব্যবহার করতে পারেন ফিট খাবার ফিট খাদ্যটা দিতে হবে আপনার প্রতিদিন বেলার এভাবে খাদ্যটা দিয়ে যাবেন অতএব সন্ধ্যা সময় অতএব ভোর সকালে এভাবে খাদ্য দিয়ে গেলে আপনার দেখা গেছে চার থেকে পাঁচ মাসের ভিতরে বাজারজাত করতে পারেন কিছু কিছু ক্ষেত্রে মাছের শরীরে রকম রোগ না আসলে সেটা আপনারা বুঝতে হবে দেখা গেছে এক ধরনের মাছের শরীরে রোগ হয়ে যাবে অত বেশ মাছের শরীরে লাল যখন রোগ হয়ে যাবে তখন বুঝতে হবে মাছের শরীরে এক ধরনের ভাইরাস রয়েছে এই ভাইরাসগুলো আপনার দূষিত এবং কি মুক্ত রাখার জন্য কিছু কিছু পরিমাণে আপনার ওষুধ ব্যবহার করতে হবে যা ওষুধের বর্ণনা বাজারে রয়েছে বাজারের সেই ক্ষেত্রে আপনারা বলবেন যে মাছের শরীরে এক ধরনের লাল রোগ রয়েছে তখনই তারা ওষুধটা দিয়ে দেবে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনারা বাজারে ওষুধ ব্যবহার করতে পেথেলেন ওষুধ তার মাধ্যমে দেখা গেছে পেনবিট অথব অন্য অন্য মাছের ক্ষেত্রে যা রোগ হয়ে থাকে আরও মধ্যমে দেখা গেছে আপনার জিগুলেট ওষুধটা ব্যবহার করতে পারেন আপনার পুকুরে যদি গ্যাস থাকে বেশি বেশি রকম গ্যাস থাকার জন্য আপনার জিগুলেটটা ব্যবহার করুন পিএস প্রাকৃতিকভাবে খাদ্য তৈরি করার জন্য প্রসেসিং করার জন্য ভিডিওতে কমেন্ট